সো আমরা যারা মুভি দেখি সবাই জানি যে অনন্ত জলিলের এবার ঈদের নিউ মুভি হচ্ছে কিলহিম। সো আমি পার্সোনালি এটা দেখতে চাইছিলাম, কারণ অনন্ত জলিলের মুভিগুলো যখনই ট্রেইলার রিলিজ করে ট্রেইলার থেকে বোঝা যায় যে আর যাই হোক অনেক বেশি এনজয় করা যাবে, কারণ কাইন্ড অফ কমেডি টাইপের, যদিও বলা হয় অ্যাকশন মুভি, কিন্তু অ্যাকশনের থেকেও বেশি যেইভাবে এনজয় করা যায় সেটা হচ্ছে কমেডিতে। সো এই কারণেই কিলহিমটা দেখতে চাইছিলাম, কিন্তু সামহাও কিছু কারণের জন্য বা পার্সোনাল প্রবলেমের জন্য দেখতে পারিনি। কিন্তু গতকালকে আমার একটা ফ্রেন্ড ওরা আমি দেখার কথা ছিল একসাথে, সো ও মুভিটা দেখে দেন আমাকে কিছু ক্লিপ সেন্ড করে, আর টেক্সটটা থাকে যে কেন কেন কয়েকবার কেন লেখা থাকে। সো ক্লিপটা দেখার পরে বুঝতে পারছি যে কেন এটা লেখছে, আর ক্লিপটা দেখলে তোমরা নিজেই বুঝতে পারবা, আর চাইলে নিজেও দেখতে পারো, অনেক বেশি এনজয় করবা। আর যাই হোক, অ্যাকশন হয়তো না হোক, কমেডি হয়তো ডেফিনেটলি। কেন আমার মতো সব পুলিশ অফিসার টাইলের চোখে তুই ক্রিমিনাল বানাবি? কেন 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 আমার জীবনের অতি বর্তমান ভবিষ্যৎ নিয়ে সিনেমা নিখেলে আমাকে শত কোটি মানুষের পিঠে আমার উপরেই তোর চোখ পড়েছিল কেন? বাংলাদেশের ড্রাগস আমদানি চক্রের মূল কোথা, দেশের শত্রুদের মধ্যে অন্যতম ছিল তোর ভাই।